আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুলের নামে সবাইকে জয় মসিহ। আজকের দিন 2 ফেব্রুয়ারি, দিন রবিবার, 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এয়া হয়েছে বিশ্বাসের যুদ্ধ। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি কয়। আমরা পাঠ করব যিহূদা 1-এর দিন। আসো আমরা পাঠ করি। প্রিয় বন্ধুরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদেরকে কিছু লিখতে আমি আগ্রহী ছিলাম। পবিত্র লোকদের কাছে একবার দৃঢ়ভাবে সমর্পিত বিশ্বাসের জন্য প্রাণপণে চেষ্টা করা, সে উৎসাহ তোমাদেরকে দেওয়ার জন্য আমার বচনের প্রয়োজন। আপনার বিশ্বাসের জন্য সাহসের সাথে লড়াই করা উচিত এবং কখনোই আপনার বিশ্বাস ছাড়ে দেওয়া উচিত নয়। আপনি বিশ্বাসের অবিচল থাকা উচিত, যেহেতু একটি সাধুদের কাছে একেবারে জৈন বিতরণ করা হয়েছে। প্রেরিত পৌলুস লিখছিলেন 2 তিমোথি 4:7-8, যে আমি খ্রিস্টর পক্ষে প্রাণপণে যুদ্ধ করছি, ঠিক করার পথের শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বস্ততা রক্ষা করছি, এখন থেকে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে। প্রভু সে ধর্মময় বিচারকর্তা, সেদিন তো আমাকে তা দিবেন। কেবল আমাকে নেই, বরং যত লোক প্রেমের সহিত তাকে পুনরাগমনের জন্য অপেক্ষা করছেন তাদেরকেই দিবেন। এটি সূত্রমাত্র প্রকাশ করে যে পলকে তার বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য একটি মহান সংগ্রাম ছিল এবং অনেক পরিস্থিতি যা তাকে বিশ্বাস থেকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এছাড়াও তিনি সাহসের সাথে ঘোষণা করছিলেন যে তিনি কার উপর বিশ্বাস স্থাপন করছিলেন। যখন তাকে পরীক্ষা এবং ক্লেশের মধ্য দিয়ে যেতে হয়েছিলেন, তখন তিনি সাহসের সাথে ঘোষণা করছিলেন। 2 তিমোথি 1:12 লেখা আছে, এই জন্য এত দুঃখ সহ্য করছি তবু লজ্জিত হই না, কারণ যাকে নিশ্চিত যে আমি তার কাছে যা কিছু জমা রাখছি বা তিনি যে দায়িত্ব দিয়েছেন সে দিনের জন্য তার রক্ষা করতে সমর্থ। ধর্মগ্রন্থের সম্বন্ধ সাধুরা তাদের বিশ্বাসের জন্য কঠিন যুদ্ধ করছিলেন। সদাক মূসক এবং আবেদনগু তাদের ব্যাবিলনীয় বন্দী সহায় তাদের বিশ্বাসে দৃঢ় ছিলেন। তারা তাদের বিশ্বাসের জন্য একটি পরীক্ষাগ্রাম সংগ্রাম ছিল এবং তাদের বিশ্বাসের জন্য আগুনের চুলিতে নিক্ষেপ করা হয়েছিলেন। তারপরও তারা তাদের বিশ্বাস থেকে হাল ছাড়েনি। তারা বিজয়ীভাবে তাদের বিশ্বাস ঘোষণা করছিলেন এবং বলছিলেন, আমাদের ঈশ্বর যাকে আমার সেবা করে তিনি আমাদেরকে জ্বলন্ত অগ্নিগুট্ট থেকে উদ্ধার করতে সক্ষম এবং তিনি আমাদেরকে আপনার হাত থেকে রক্ষা করবেন। হে রাজা, এই বিশ্বাস তাদের ক্ষতি থেকে রক্ষা করছিলেন। একইভাবে যখন ড্যানিয়েলকে তার বিশ্বাসের জন্য সিংহর খাদে ফেলে দেওয়া হয়েছিলেন এবং যখন সাকরিকে বিভিন্ন ক্লেশের মধ্য দিয়ে যেতে হয়েছিলেন, তাদের বিশ্বাসে তাদের রক্ষা করেছিলেন। দাউদে এত বছর ধরে পাহাড় ও গুহায় লুকিয়ে থাকতে হয়েছিলেন, যখন শৌলে তাকে তাড়া করেছিলেন। ঈশ্বরের সমস্ত সাধুদের জীবনের সম্পর্কে পড়ুন এবং কীভাবে তারা তাদের বিশ্বাস রক্ষা করছিলেন, এমনকি যখন তাদের জীবনে অনেক বড় যুদ্ধ হয়েছিলেন। ঈশ্বর সন্তান, আপনি আপনার বিশ্বাসের পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারেন, তবে শেষ অবধি আপনার বিশ্বাসে শক্ত করে ধরে রাখুন এবং প্রভু অবশ্যই আপনার বিশ্বাসকে সম্মান করবেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য শুক্ল হয়েছে ফিলিপীয় 1:27। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। কেবল খ্রিস্টর সুসমাচার যোগ্যভাবে তার প্রজাদের মতো আচরণ করো, তাহলে আমি আসে তোমাদেরকে দেখি কি অনুপস্থিত থাকি। আমি যে তোমাদের বিষয় শুনতে পাই যে তোমরা এক আত্মাতে দৃঢ় আছো, একে প্রাণের সুসমাচার বিশ্বাসের পক্ষে কঠোর সংগ্রাম করছো। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া।